বন্ধু শোন, একটা গল্প বলি। বল শুনি। শুন তাহলে গল্পটা বলি। একবার বারাক ওবামা তরকারির দোকানে গেল, দোকানদার হয়েছে অনন্ত জলিল। তখন ওবামা বলল, ভাই 2 লিটার টমেটো দেন তো। এই কথা শুনে পাশে দোকানদার সাকিব খান হাসতে হাসতে ঘোরাঘুরি খায়। তখন অনন্ত জলিল সাকিব খানরে বলল, কিরে হাসস কে লাইয়া। তখন সাকিব খান হাসতে হাসতে বলল, কত বড় বোকা শালার পথ, 2 লিটার টমেটো কিনতে আসছে কিন্তু বোতলটাই আনে নাই। বন্ধু তাহলে আমার গল্পটা শুন। বল শুনি। এক লোক তার নিজের ঘরের দরজা খুলে মাথায় করে নিয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে তাকে অন্য একটি লোক জিজ্ঞেস করলো, কি রে ভাই, দরজা কি বিক্রি করবেন নাকি? তখন দরজাওয়ালা লোকটি বলল, না ভাই, দরজার তালা চেঞ্জ করব, চাবি হারিয়ে গেছে। তখন লোকটি বলল, কিন্তু ঘরে যদি চুর ঢুকে? তখন দরজাওয়ালা লোকটি বলল, কিভাবে চুর ঢুকবে, দরজা তো আমার কাছে। এই গল্পটি স্যার পাগলকে নিয়ে। চারজন পাগল একটি পুকুর ঘাটে বসে গল্প করতেছে। তখন এক নাম্বার পাগল বলল, শুনেছি গতকাল এই পুকুরে আগুন লেগেছে। তারপর দ্বিতীয় পাগল বলল, তাই নাকি, তাহলে মাছেরা কোথায় উড়িয়ে পালিয়েছিল? তখন 3 নাম্বার পাগল বলল, যা বেড়া, মাছের কি ঘোড়ার মতো পাখা আছে যে উড়ে চলে যাবে? তখন 4 নাম্বার পাগলটি বলল, আরে তোরা সবাই পাগল হয়ে গেছিস নাকি, ওই সময় মাছেরা কেরোসিন মেরে আগুনকে নিপাচ্ছিল। তখন মেয়েটি মেসেজ করলো, ঘুমিয়ে আসো তো স্বপ্ন পাঠাও, জেগে আসো তো ভাবনা পাঠাও, যদি কাঁদছো তো চোখের জল পাঠাও। তখন ছেলেটি SMS এর রিপ্লাই দিল, ওগো প্রিয় তোমা, পায়খানা করতেছি, কি পাঠাবো। আরে বেটা শোন, আর একটা গল্প বলি। হ্যাঁ বল। এক দোকানদার কাস্টমারের সাথে কি করলো জানোস? কি করলো? তাহলে শোন বলি। এই নাও তোমাকে একটু ওজনে কম দিলাম, বাসায় নিয়ে যেতে সুবিধা হবে। তখন কাস্টমার বলল, এই নিন টাকা। তখন দোকানদার বলল, এ কি, মাছের দাম তো 100 টাকা, আপনি 10 টাকা দিলেন কেন? তখন কাস্টমার বলল, টাকা একটু কম দিলাম, আপনারও গুনতে সুবিধা হবে। আর একটা গল্প বলি বাবা ছেলের। হ্যাঁ বল। ছেলে বলল, বাবা আমাকে একটা চশমা কিনে দাও, আমি দূরের কিছু দেখতে পাচ্ছি না। ছেলের বাবাটা অনেক কিপটা ছিল। ছেলের বাবা ছেলেকে সূর্য দেখিয়ে বলল, ওইটা দেখতে পাচ্ছিস? তখন ছেলেটি বলল, হ্যাঁ ওইটা তো সূর্য। তখন ছেলের বাবা বলল, আর কত দূরে দেখতে চাস? শোনান একটা গল্প বলে, ডাক্তার আর রোগীর গল্প। এক রোগী ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব আমার একটা অদ্ভুত রোগ হয়েছে। তখন ডাক্তার বললেন, কি রকম? তারপর রোগী বলল, আমি অল্পতেই রেগে যাই। ডাক্তার বলল, ব্যাপারটা একটু খুলে বলুন তো। তখন রোগী বলল, ওই হারামজাদা, কয়বার খুলে বলবো। বন্ধু শোনার একটা গল্প বলি। হ্যাঁ বল শুনি। এই গল্পটি হচ্ছে শিক্ষক এবং ছাত্রর। তো একবার শিক্ষক ক্লাসের মধ্যে বললেন, যারা একেবারে গাধা বা নির্বোধ তারা ছাড়া সবাই বসে পড়ো, সব ছাত্র বসলেও একজন দাঁড়িয়ে আছে। তখন শিক্ষক বলল, কিরে তুই গাধা নাকি নির্বোধ? তারপর ছাত্রটি বলল, না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন, এটা ভালো দেখাচ্ছে না তাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফটাফট লাইক মেরে দিন। সবাইকে ধন্যবাদ।